খাবো। শ্রেয়াঙ্ক এখন স্প্রিং পটেটো খাচ্ছে। গুড মর্নিং সবাইকে, মকর সংক্রান্তির শুভেচ্ছা। আজকে মকর সংক্রান্তি, আর তাই সকাল সকাল ঝটপট স্নান করে নিয়েছি, এবার পুজো করব। কিন্তু শ্রেয়াঙ্কের আজ ড্রয়িংও আছে, তো ওকে ডাকছি, এখনও ওঠেনি। এখন বাজে 10:45, তাড়াতাড়ি স্নান টান করে এবার আমি পুজো করতে যাব। তো মকর সংক্রান্তিতে আমি কালকে রাত্রিরেই পুজোর জন্য সব কিছু জিনিস এনেছিলাম, পুজোর ফুল এনেছিলাম, পাটালি এনেছিলাম, তো ওইগুলো দিয়েই আমি পুজো করব। আমার গ্রামে আমার মকর আছে, তো মকর বলতে ফ্রেন্ড মতোই, ওর নামই মকর। তো এই সংক্রান্তির সময় পাঠানো হয় আজকের দিনে, তাই জন্যে নাম হয় মকর। তো তার নাম কখনো ধরতে নেই, তো একদম এর ঘটনাটা বলছি। একদম ছোটবেলায় আমরা আমার পাশের বাড়ির পিসি, তার সাথে আমি খেলছিলাম। তো খেলতে খেলতে দেখলাম যে কেউ একজন, একটা বয়স্ক কেউ আমাদের ঘরে ঢুকলো। তারপরে আমার মাকে বলছে যে আমার নাতনির সঙ্গে তোমার মেয়ের মকর পাটাবে। তো আমার মা বলল যে হ্যাঁ এরকমই হয়। তো মা বলল ঠিক আছে। তো তারপরেই এই আজকের দিনে গুড়, নারকেল, তারপর পিঠেও দেয়, তো ফল, তারপর যে ওই মকর সংক্রান্তির একটা ব্রাহ্মণ পুজো করে যায়, সমস্ত ফল দিয়ে, দুধ, চাল, তো গুড় এইসব দিয়ে মাখা, খুব ভালো খেতে হয়। এইবারে তো মানে আমি যাব না গ্রামে আজকে, তাই আমি ওটাই মিস করব। কিন্তু মা অনেকবার পাঠিয়েও দিয়েছে, এবারে জানি না মা তো কাকে দিয়ে পাঠাবে, তো ওটা দিতে হয়। তারপরে মকরের বিয়ে হয়ে গেল আমারও, তো তারপর থেকে ওই মকরই আছে, কিন্তু ওই দেওয়াটা বন্ধ হয়ে গেছে। টোন হয়, কথা হয়, এইসব হয়, আর এখন ওই মকর বলে মকর সংক্রান্তিতে এই যে একটা মানে মন্ত্র মতো আছে, যখন মকর পাঠায়, মকর মকর মকর, জন্মের মকর, হারালে খুঁজবো, মরলে কাঁদবো, এরকম তিনবার বলতে হয়, তারপরে মকরটা পাঠাতে হয়। তো এটাই হচ্ছে আমারও মকর আছে, আজকের দিনে মনে পড়লো। আর আমি এবার পুজোটা করে নিই, তারপরে শ্রেয়াঙ্কে ডাকছি, উঠছে না, দেরি হয়ে যাবে, 10:30 ড্রয়িং আছে, চলুন। এই ফুলগুলো পুজো করে নিই। এটা মুরগি আছে একটু দেব, এটা পাটালি গুড়ের, এটা বাতাসা এনেছি ঠাকুরের জন্যে, এটা একটা, এটাকে কি বলে ভুলে গেছি, আর এটা তিলের, এগুলো ঠাকুরকে দেব। পিঠে পাবনে কি বলবো, সকালবেলাও পিঠে থাকলে সেটাও খেতে হবে। আছে, একটু খেয়ে নিচ্ছি ব্রেকফাস্টে, শ্রেয়াঙ্কের ম্যাগি আছে, এই যে আমি এগুলো খাচ্ছি, শ্রেয়াঙ্কের ম্যাগি। ড্রয়িংয়ে যাব শ্রেয়াঙ্কে দিতে, তো ড্রয়িং থেকে এসে আজকে একটু ঠান্ডাটা কম আছে, কাল থেকেই ঠান্ডাটা কম। এই সবে এসেছি, কাজ কিছু হয়নি। শ্রেয়াঙ্কের বাপা কল করেছে, শ্রেয়াঙ্ক একটা ড্রয়িং করেছিল ভালো, বলছে মা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে একটা রসগোল্লা খাচ্ছে। তো শ্রেয়াঙ্ককে জাস্ট নিয়ে এলাম, কাজ প্রচুর আছে। আজকে দুপুরে খাবার শ্রেয়াঙ্কাকে খাইয়ে দিই দই চিঁড়ে মুরগি। এখানে একটা মেলা হচ্ছে, তো ছেলেকে নিয়ে একটু আজকে ঘুরিয়ে দেব, আজকে রবিবার আছে, ওর পাপা থাকলে তো সব জায়গায় নিয়ে যায়, তো সেই জন্যে মনটা ভালো থাকবে, একটু ঘুরিয়ে দিচ্ছি। চলুন দেখাবো কী কী বসেছে মেলাতে, কী কী এসেছে, চলুন। এখন বাজে 4:10। ১৪ জানুয়ারি ২০২৩, শনিবার ২২ জানুয়ারি পর্যন্ত।
14তম। আজকে ডগ শো আছে, তাই ডগ এনেছে এখানে। আজকে হবে ডগ শোটা দেখব। দিকটায় বাবা দেখি, দিকটায় ডগ শো দেখার জন্য দাঁড়িয়ে আছি। এই আরামে একটা ডগকে দেখতে পাওয়া যাচ্ছে। এই জাস্ট এগুলো দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু শ্রেয়াঙ্কের ভালো লাগার কথা, এগুলো বাচ্চাদেরই বিশেষ করে, কিন্তু ও আর থাকতে চাইছে না। তাই এবার উঠে ওই দিকটা দেখি কি বসেছে। তোকে কিছু খাইয়ে দিতে হবে, তারপর বাড়ির দিকে রওনা দেব। খুব বিশাল বড় মেলাটা না হলেও এখানে হ্যান্ডমেড আর্টিফিশিয়াল জুয়েলারি আছে, বিভিন্ন ধরনের হাতের তৈরি করা পাঞ্জাবি কুর্তি স্টল আছে। দেখুন, এখানে হ্যান্ডলুম, বিভিন্ন ধরনের শাড়ির কালেকশান পাবেন। তার সাথে এখানেও একটা স্টল আছে, এটা কি আমি বুঝতে পারছি না। এটা একটা ব্যাগের কালেকশান, এবং তার সাথে কিছু বাটিকের কালেকশান রেখেছে। এখানে সমস্ত ঠাকুরের পুজোর কালেকশান, ব্যাগ, মানে ছোট ছোট স্টলে কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখার মতো জিনিস রেখেছে। তো এখানে সব 20 টাকা 25 টাকার আইটেম পাবেন। এখানে শ্রেয়াঙ্ক একটা ওর রাবার আর স্কুলের জন্য নিল, আর একটা নিল রাবার আর কাটার নিয়েছে। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের কাঁচের আইটেম আছে। শ্রেয়াঙ্ক এখন বায়না করেছে পটেটো খাবে। কি খাচ্ছিস? কেমন খেতে? ভালো? দে আমাকে একটু দে। শ্রেয়াঙ্ক এখন স্প্রিং পটেটো খাচ্ছে। ঘুগনিটা নিলাম খাওয়ার জন্য, এত ঝাল। এখানে কত রকমের পাঁপড় আছে, জাস্ট এই সবে এলাম, পুরো চোখ মুখের অবস্থা যা হয়েছে। শ্রেয়াঙ্ক মেলা থেকে ওই ফ্রায়েড খেয়েছে চিপসটা,
আর এই নিয়েছে জেলি, আর একটা জেলি বারণ করছিলাম, এসব জেলি নিয়েছে। আমি একটু বাজার করলাম। পায়না করেছিল যে বিরিয়ানি খাবে আসার সময়ই, তো শ্রেয়াং ফ্রায়েড চিপসটা খেয়েছে, ওর থেকে একটু খেলাম। মোটামুটি খুব ভালো নয়, যেরকম আলু ভাজা হয় তার উপরে একটু সস ছড়িয়ে দিয়েছে, বাইরে তো খুবই ভালো লাগে না। বাইরে আমি বারণ করলাম, বলছে আমার খুব ভালো লাগে, পাপার সাথে আমি একবার খেয়েছিলাম। তো আমাদের ওখানে আর একটা মেলা গিয়েছিল, তো খেয়েছিল একবার, ওর ভালো লেগেছে, তাই ও বলছে আবার খাবো। আর একটু এনেছি ছোট ছোট করে পিস করে বোনলেস চিকেন, ওটা ম্যারিনেট করে রাখবো, কালকে একটু চিলি চিকেন আর রাইস বানাবো। তো আর কি আনলাম, হ্যাঁ আর 2 কেজি মতো ছোটো আলু এনেছি, নতুন আলু। ওটা কখনো কখনো আলুর দম কষা বানালে ভালো লাগে ওই জন্যে। আর একটু ক্যাপসিকাম। তো চলে এসেছি বাড়িতে, একটু এবার জামা টামা চেঞ্জ করে একটু সন্ধেটা দেবো, সন্ধে দেওয়া এখনও হয়নি। আর শ্রেয়াঙ্কের জন্যে বিরিয়ানি আছে, ও আবার বিরিয়ানির সাথে রায়তা ওর মাস্ট চাই, বিরিয়ানি কিনে দিয়েছি ওখানেই ওই দোকানে, বলছে রায়তা কোথায়, রায়তা কিনে দাও। তো রায়তাটাও কিনে দিয়েছি, আবার এসে আমি আমাকে আবার ও রায়তার টাকা দিচ্ছে, ও জমানো ছিল টাকা, ও আবার আমাকে 50 টাকা রায়তার দিচ্ছে, আমি রেখে দিয়েছি, নিয়ে নিয়েছি। শ্রেয়াঙ্কা বিরক্ত হয়ে যাচ্ছিল, এখনও নালে ডকশোটা হচ্ছে, তো তাই চলে এসেছি। চলুন, শ্রেয়াঙ্কে এবার মনে হয় খিদে পেয়েছে, তো ওকে ওই বিরিয়ানিটা দিতে হবে। খেয়ে নে। রায়তা তার সাথে কেমন খেতে, ভালো বিরিয়ানি? এনে ধর। বাজে 10:30, শ্রেয়াঙ্ক এখন বই গুছোচ্ছে, রুডিং টুডিং দেখে তাড়াতাড়ি বইটা গুছিয়ে এনে শোবো। তো এখন 10:30 বাজে, এবার ঘুমাবো, কারণ কালকে শ্রেয়াঙ্কের স্কুল আছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লেগে থাকলে ব্লগটা অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, গুড নাইট।